हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमूस। प्रथमे रही है आज के सबथेके बड़ खबर एग्राई भयाबह विस्फोरणे मृत अंतत पांच परिवारगुली के आर्थिक सहाज्य सीआईडी तदंत निर्देश मुख्यमंत्री बीएसएफ के बिदलेव आपत्ति नहीं एनआईए तदंते। अपरदिके आबार 36,000 नय प्राथमिके चाकुरी बातुलेर संख्या दाड़ालो 32,000-এ। आदालतेर निर्देश संशोधन विचारपति गंगोपाध्याय डिविशन बेंचे प्रश्नर मुखे पर्षद। अन्यदिके आबार नियोग दुर्नीति मामलाय नतून मोड़ बबितार हाथ घुरे मंत्री कन्या अंकिता चाकरी पेलें अनामिका। बबिता के टाका फेरतेर निर्देश विचारपति गंगोपाध्याय। एकी साथे रयेछे आजकेर आरो एकटी बड़ खबर व्यापक झड़ बृष्टिते राज्ये क्षति मृत नयजनेर परिवारके समबेदना जानालेन मुख्यमंत्री। मृतदेर परिवार पिछु 2,00,000 टाका आर्थिक साहाज्येर घोषणा মমতার। अपरदिके आबार बिरोधीदेर अभियोगी कि साई केंद्रीय एजेंसिके सतर्क करलो सुप्रीम कोर्ट। तदन्त सूत्रे जानो भयेर वातावरण तैरी না হওয়ার হুঁশিয়ারি ইডিকে। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর ডিএ নিয়ে শর্ত মমতার। বললেন চান না কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নিন এখানে হবে না। রাজ্য সরকারি কর্মী মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে নতুন শর্ত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন তিনি। সেখানে সপ্রাণোদিত হয়ে মমতা বলেন 3% ডিএ তো দিয়েছি, যান না কেন্দ্র থেকে রাজ্যের বকেয়া টাকা উদ্ধার করে আনুন। 1,15,000 কোটি টাকা রাজ্যের বকেয়া পাওনা রয়েছে, ওই টাকা নিয়ে এলে আরো 3% ডিএ বাড়িয়ে দেবে। ডিএ বাড়ানোর দাবিতে মুখ্যত আন্দোলন চালিয়ে যাচ্ছে যেখানে রাজ্য সরকারি কর্মীরা। এর সাথেই রয়েছে আজকের আরো একটি দারুণ খবর, বড় সুখবর। হাতে মাত্র আর একটি দিন, তারপরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। আগামী 19 তারিখই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা পাস করবে তাদের জন্য রয়েছে দারুণ খবর। এবার তাদেরকে 10,000 টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নেব মাধ্যমিক রেজাল্ট হাতে পাওয়ার পর তারা কিভাবে পাবে এই 10,000 টাকা। অপরদিকে আবার 3 বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার গড়া যাবে না, মুখ্যমন্ত্রীর প্রস্তাব খারিজ করল বিশেষজ্ঞ কমিটি। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রেখেছিলেন 5 বছরের বদলে 3 বছরের কোন ডিপ্লোমা কোর্স করিয়ে ডাক্তার তৈরি করা যাবে কিনা। নবান্নের রিভিউ মিটিং এ একথা বলার পরে মুখ্যমন্ত্রীর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন দপ্তরকে। সেই কমিটি জানিয়ে দেন 3 বছরের প্রশিক্ষণ দিয়ে চিকিৎসক তৈরি করা ঠিক হবে না। এর সাথে আবার 2,50,000 টাকা ব্লাস্ট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এগরাই বাজি কারখানায় বিস্ফোরণে পর আপাতত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, পাশাপাশি আহতদের সংখ্যা 7 জন। নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে 2,50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার বড় হুঙ্কার, 600 মাদ্রাসা বন্ধ করেছি, এবার 300 করব হেমন্ত। কর্ণাটকে হিন্দুত্ববাদী অঙ্কে ভোট জেতা যায়নি, তবে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানাতেও একই অঙ্ক কষেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। ভারতে ভরাডুবির একদিক পরেই তেলেঙ্গানার করিমনগরে গিয়ে লাভ জিহাদ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তিনি বলেন, আমরা অসমে আরো 300 মাদ্রাসা বন্ধ করে দেব। তেলেঙ্গানা বিজেপির সভাপতি ও সদস্য বন্দী সঞ্জয় কুমার আয়োজিত হিন্দু একতা যাত্রায় অংশ নিয়েছিলেন হিমন্ত, আর সেখান থেকেই এমন মন্তব্য। এর সাথেই রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আজকের আরো একটি বড় ঘোষণা, 71,000 জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগ করা হচ্ছে, 71,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেবেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এরপরদিকে আবার মধ্যরাতে মহাবার্তা মমতার লড়াইয়ের প্রতিশ্রুতি, ব্যতিক্রমী পদক্ষেপ বললেও কম বলা হয়, কেননা মধ্যরাতে তিনি কখনো কোনো বার্তা দেননি। সোশ্যাল মিডিয়ায় কিছু জানানোর থাকলে সকাল থেকে রাতের মধ্যেই তিনি জানিয়ে দেন। যেই জায়গায় তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিলেন মধ্যরাতে, যা সকলে নজির কেড়ে নিলেন। বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যরাতে ফেসবুকে বার্তা দিয়ে রাজ্যবাসীর পাশাপাশি তামাম দেশবাসীকেও প্রশ্ন উঠেছে, এই বার্তা তো বিকেলে, সন্ধ্যায় না রাতেও দেওয়া যেতে পারে, মধ্যরাতে কেন বেছে নিলেন? মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখে, আমি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি, সেখানে কয়েকটি বিষয় উল্লেখ করেছি, ওই বিষয়গুলিতে আমার দ্রুত মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল। বাংলার মানুষ আমার সম্পদ, আমি সর্বদা তাদের ভালো থাকাকে অগ্রাধিকার দিচ্ছি। এর সাথেই রয়েছে ব্যাংকের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন ঘোষণা, ব্যাংকে ব্যালেন্স শূন্য হলেও প্ল্যানটি হবে না,
রিজার্ভ ব্যাংকের এবার নতুন নিয়ম। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাইক্লোন মোচা কাটার পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রদবদল হয়েছে। তবে সাইক্লোন মোচা কাটতে না কাটতেই আবারও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। শুধু তাই নয়, এর সাথে রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, হাতে মাত্র আর একটি দিন, তারপরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। এবার মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য দারুণ খবর, এবারে 10,000 টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক রেজাল্টের পর যারা নির্দিষ্ট শতাংশ নিয়ে পাস করবেন এবং পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যাবেন তারাই পাবে এই টাকা, পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ। একসময় মাধ্যমিকে 75% বেশি নাম্বার পেলে ছাত্রছাত্রীদের দেওয়া হতো স্কলারশিপটি, তবে শেষ কিছু বছরে 60% বেশি নাম্বার পেলেই স্কলারশিপ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য যে মেধাবী পড়ুয়াদের পাশাপাশি যাতে সাধারণ পড়ুয়ারাও স্কলারশিপের টাকায় পরবর্তী পড়াশোনা করতে পারেন তার জন্যই এই সুযোগ দিচ্ছে। তবে এবার মাত্র 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করলেই স্কলারশিপ দেবে সরকার। 59 স্কলারশিপে মাধ্যমিকে 50% নিয়ে পাস করা পড়ুয়ারা পাবেন 10,000 টাকা। তবে এই স্কলারশিপ পেতে হলে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ স্কলারশিপের আবেদন পত্রের সঙ্গে বর্তমান কোথায় কি পড়ছেন তার যাবতীয় প্রমাণ নথিপত্র জমা দিতে হবে। পাশাপাশি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পরিবারের আয়ের উৎস বা শংসাপত্র জমা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ পেতে গেলে পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে হতে হবে। পাশাপাশি কোনো ছাত্র বা ছাত্রী যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্কলারশিপ পেয়ে থাকে তাহলে সে 59 স্কলারশিপের উপযুক্ত বলে গণ্য হবে না। অপরদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আজও রয়েছে রাজ্যের একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই গরমের উত্তাপ, তবে বৈকালের পর আবার কোথাও সন্ধ্যা থেকে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলাগুলিতে রয়েছে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে আবার মোকার পর এবার আরো বড় সাইক্লোন অপেক্ষা করছে বা আরো একটি বড় সাইক্লোনের পূর্বাভাস। স্যাটেলাইট ইমেজ ঘিরে আশঙ্কা তৈরি হচ্ছে, স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে কোথায় আছে পড়বে এই ঘূর্ণিঝড়, নতুন সাইক্লোনের আতঙ্ক কোন কোন দেশে রয়েছে জানাচ্ছে আবহাওয়াবিদরা। তবে ভয় পাওয়ার উদ্দেশ্য নয়, সচেতন করার লক্ষ্যেই এই রিপোর্ট জানানো হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে আবহাওয়াবিদরা কি আশঙ্কা প্রকাশ করছে। মোকার পর আর এক সাইক্লোন ফ্যাবিয়েন নিয়ে ছড়াচ্ছে আতঙ্ক, প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকার গতিকেও হার মানাতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তবে কবে আছড়ে পড়তে পারে, বলা হচ্ছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টি তীব্র বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় ফ্যাবিয়েন ঠিক কোন দেশের উপকূল ভাগে আছড়ে পড়বে তা জানা যায়নি, তবে ল্যান্ডফলের দিনক্ষণ কিংবা এই মুহূর্তে গতি সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়টি। সাথে আবার গতদিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যেখানে মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম, একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু অন্তত 5, হাসপাতালে চিকিৎসাধীন আরো 7 জন। নবান্ন সাংবাদিক বৈঠক থেকে এই ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু 2,50,000 টাকা এবং অতি সংকটজনক পরিবার পিছুকে 1,00,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। পঞ্চায়েত ভোটের প্রাককালে এই ঘটনা ঘটায় খতিয়ে দেখতে হচ্ছে, বাজি কারখানা আড়ালে বোমা বাঁধার কাজ চলছিল কিনা স্থানীয় থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার এই ঘটনায় একযোগে এনআইএ তদন্ত দাবি করছে বিরোধীরা। এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওড়িশার পাশাপাশি বাংলাদেশেও বাজি পাচার করত, এর আগেও অবৈধ বাজি কারখানা চালানোর অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে এদিন মুখ্যমন্ত্রীর কথা ইঙ্গিত মিলল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা তদন্তভার নিলেও তাতে বিশেষ আপত্তি করবে না রাজ্য সরকার। অপরদিকে আবার 2011 আগে সব বেআইনি কাজ করেছে সিপিএম, ফের মুখ্যমন্ত্রী নিশানায় সিপিএম। রাজ্যের যত বেআইনি কাজ 2011 সালের আগে সিপিএম করে গিয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বামেরা কোনো কাজের কাজ করেনি, বরং অকাজ করে গিয়েছে দাবি
দাবি মুখ্যমন্ত্রী। ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।